নমস্কার, আপডেট লাইফে আপনাদের স্বাগত জানাই। আজ আপডেট লাইফে অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি খবর নিয়ে চলে এসেছি। বৃহস্পতি ও শনিবারের জন্য নতুন নির্দেশিকা জারি করলো কেন্দ্রীয় রাজ্য সরকার। রাজ্যে রেকর্ড গড়ল কোভিড, বিজেপির বঙ্গ দখলের লড়াই, কোভিডের ট্রায়াল শুরু হতে চলেছে শীঘ্র। এক দেশ এক দল, এক শিক্ষা এক বোর্ডের পর এক রেশনের পর এবার কিন্তু যে দাবি উঠল তা এক দেশ এক দল। গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় এমনই মন্তব্য করেছেন তার বৈঠকে। এ নিয়ে রইল বিস্তারিত আপডেট। অবশ্যই লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশের নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আর যারা ডেলিহন প্ল্যাটফর্ম থেকে দেখছেন তাদের অবশ্যই অনুরোধ করব ফলো বাটনটি প্রেস করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। প্রথমে যে খবরের দিকে চোখ রাখব, রাজ্যে রেকর্ড গড়ল কোভিড। আজও রাজ্যে রেকর্ড তৈরি হলো, এর ফলে আক্রান্ত 45,000। কলকাতায় এখনও পর্যন্ত রেকর্ড হারে মৃত্যু হয়েছে। এই হার যদি আরও আগামী দিনে চলতে থাকে পুরো ব্যবস্থাটাই বিপর্যয়ের মুখে ভেঙে পড়বে এবং এই পরিস্থিতিতে কলকাতার করোনা মৃত্যুর সংখ্যা একদিনে 16 জন। কলকাতায় একদিনের রেকর্ড মৃত্যু এটাই এখনও পর্যন্ত। রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী পশ্চিমবঙ্গে 24 ঘন্টায় মোট আক্রান্তের সংখ্যা 2,261 জন। রাজ্যে আক্রান্তের সংখ্যা মঙ্গলবার পর্যন্ত 44,769 জন। এই পরিস্থিতিতে 24 ঘন্টায় মৃত 35 জন সারা রাজ্যে। বাংলায় মোট আক্রান্তের সংখ্যা মৃত হলো 1,182 জন। এই সংখ্যাগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আগামী দিনের জন্য। শুরু হয়নি এবং গোষ্ঠী সংক্রমণ তো দূরস্ত। এ নিয়ে পরবর্তী আপডেটের দিকে এগিয়ে যাব। বৃহস্পতি ও শনিবারের জন্য নতুন নির্দেশিকা জারি করলো সরকার। এই মুহূর্তে সেই নির্দেশিকা দিকেই নজর রাখবো। এই মুহূর্তে যে যে বিষয়গুলির ওপর নজর রাখা হচ্ছে তাতে করে আগামীকাল এবং শনিবার দিন চলবে হোম ডেলিভারি। বৃহস্পতি ও শনিবার দিন ছাড় থাকছে যেসব ক্ষেত্রে। এই মুহূর্তে দুদিন যে লকডাউন জারি করা হয়েছে তাতে করে আগামী সপ্তাহে লকডাউন বৃহস্পতি শনিবার অর্থাৎ 23 এবং 25 জুলাই এবং পরের সপ্তাহে লকডাউন বুধবার অর্থাৎ 29 জুলাই। বৃহস্পতিবার জানানো হয়েছে দিনগুলিতে 6টা থেকে 10টা পর্যন্ত টোটাল লকডাউন। বিশেষ কারণ ছাড়া বাড়ির বাইরে বেরোনো যাবে না, খোলা যাবে না সরকারি বেসরকারি প্রতিষ্ঠান। তবে কয়েকটি ব্যতিক্রমের কথা জানানো হয়েছে নবান্নের তরফে। বলা হয়েছে স্বাস্থ্য পরিষেবা স্বাস্থ্যকর্মীদের সমস্ত গাড়ি যাতায়াতে ছাড় পাবে, ছাড় পাবে ওষুধের দোকান, ছাড় পাবে পুলিশের কর্মীরা, আদালত দমকল সংশোধনাগার, বিদ্যুৎ জল ও জঞ্জাল অপসারণের ক্ষেত্রে ছাড় থাকবে, অনলাইনে কেনাকাটার সুযোগ সুবিধা থাকছে। এছাড়া সব ক্ষেত্রে উৎপাদন সম্ভব থামানো সম্ভব নয় সেগুলি চালু থাকবে, ছাড় থাকবে পণ্য পরিবহনে, কৃষিকাজ চা বাগানে কাজ হবে, ছাড় পাবে সংবাদ মাধ্যম। এছাড়া খাবারের মাধ্যমে খাবারের যে হোম ডেলিভারি করা হয় সেই পরিস্থিতি কিন্তু চালু থাকছে। বাকি পরিষেবাগুলি এবং বিভিন্ন জায়গা থেকে যাতায়াত এবং পণ্য পরিবহন যে প্রস্তুতি সেগুলি আপাতত স্থগিত রাখা হচ্ছে। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। কোভিডের ওষুধের নতুন ট্রায়াল শুরু করলো সরকার। কেন্দ্রীয় সরকারের তরফে বিভিন্ন ওষুধের ট্রায়াল শুরু করার সাথে সাথে যে সময় আমাদের ভারতবর্ষের যে সংস্থাটি অক্সফোর্ড ইউনিভার্সিটির সাথে চুক্তিবদ্ধভাবে কাজ করছে তাদের কিন্তু ট্রায়াল আগস্টে শুরু করে দেওয়া হবে এমনই জানিয়ে দিয়েছে সেরাম। এই মুহূর্তে সেই খবরের দিকে নজর রাখছি। আর অপেক্ষা নয়, অক্সফোর্ডের ভ্যাকসিনের প্রথম ট্রায়াল সফল হতে চলেছে, তাই সেপ্টেম্বর নয় অগস্টের অক্সফোর্ড ভ্যাকসিনের ট্রায়াল শুরু করতে যেতে পারে মানুষের শরীরে। সেরামের CEO আদর পুনওয়ালা জানিয়েছেন ব্রিটেনের জেন্নার বিশ্ববিদ্যালয়ে যৌথ উদ্যোগে DNA ভেক্টর ভ্যাকসিন ক্যান্ডিডেট ডিজাইন করেছে অক্সফোর্ডের ভাইরোলজিস্ট সারা গিলবার্টের টিম। এই গবেষণায় রয়েছে অধ্যাপক অ্যান্ড্রু পোলার, টেরেসা লাম্বে, ডক্টর স্যান্ডি ডগলাস, অধ্যাপক অ্যাড্রিয়ান হিলের মতো বিখ্যাত বিজ্ঞানীরা। এবং ল্যান্সের রিপোর্ট সামনে আসার আগেই সেরামের CEO আর পুনওয়ালা জানিয়েছিলেন যে অক্সফোর্ড ভ্যাকসিন প্রথম ও দ্বিতীয় পর্যায়ের ট্রায়ালে ইতিবাচক ফল মিলেছে। ব্রিটেনে অক্সফোর্ডের তৃতীয় পর্যায়ের ট্রায়ালের দিকে এগিয়ে রাখা হচ্ছে। সবুজ সঙ্গে মিললে ভারতে এই ভ্যাকসিনের ট্রায়াল শুরু করা যেতে পারে। গত সোমবার পর্যন্ত ট্রায়ালের রিপোর্ট সামনে আসে। অক্সফোর্ডের সিলবার্ট জানায় 2 পর্যায়ে 1,077 জনকে টিকা দেওয়া হয়েছিল, তারা সকলেই সুস্থ আছেন। চলে আসছি পরবর্তী আপডেটের দিকে। এবার বিজেপির বঙ্গ দখলের চিন্তাভাবনা, বাংলা নিয়ে জরুরি বৈঠক হতে চলেছে আগামী সপ্তাহে।
এই মুহূর্তে বিজেপি সরকারের যে পরিস্থিতি তাতে করে আগামী সব বছর অর্থাৎ একুশে নির্বাচনের পর যে তারা রাজ্যে আসছে তারা তো সেটা নিশ্চিত করে ফেলেছে এবং ধরেই নিয়েছে যে তারা আগামী দিন তারা এই বৈঠকে আসতে চলেছে। অর্থাৎ বুধবার পর্যন্ত 22 জুলাই থেকে দিল্লিতে বিজেপির বিশেষ বৈঠক শুরু হচ্ছে। রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ, সাধারণ সম্পাদক সুব্রত চট্টোপাধ্যায় এবং বাকি 5 জন সাধারণ সম্পাদকের মধ্যে 4 জন অর্থাৎ সায়ন্তন বসু, রবীন্দ্রনাথ বসু, সঞ্জয় সিংহ, জ্যোতির্ময় সিংহ মাহাতো যাচ্ছেন সেই বৈঠকে যোগ দিতে। কেন্দ্রীয় নেতৃত্বের তরফে বাংলার দায়িত্ব যে 3 নেতার হাতে, শিবপ্রকাশ, কৈলাস বিজয়বর্গীয়, অরবিন্দ মেনন, মূলত রাজ্যের দল এবং জেলা নেতৃত্বকে নিয়ে মন্থনে বসবেন। তবে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বি এল সন্তোষ এবং দলের প্রাক্তন সভাপতি তথা দেশের বর্তমান রাষ্ট্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওই বৈঠকে যোগ দেবেন বলে খবর দিল্লি সূত্রে। আর অমিত শাহ বৈঠকে যোগ দিলে প্রোটোকলের কারণে বর্তমান সভাপতি জেপি নাড্ডা নিজেও উপস্থিত থাকবেন। এই মধ্যে কয়েক ঘন্টা বা একদিনের বৈঠক নয়, 1 সপ্তাহ ধরে বাংলাকে নিয়ে কাটাছেঁড়া চলতে পারে বলে খবর পাওয়া যাচ্ছে।